তুমি তো ইস্ট বেঙ্গলেও খেলেছো, মোহনবাগানেও খেলেছো। প্লেয়ার মানেই হচ্ছে তার ফ্রিডম, সে যে কোনো ক্লাবে খেলতে পারে। দেখো একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছে এন্ড অফ দ্য সিজন, যে আমাকে মনমানে সাইন করিয়েছে, প্রত্যেকজনকে আমি ধরে ধরে বলতে পারবো, এক্সপ্লেন করতে পারবো না কি কারণটা কি। মানে তুমি বলতে চাইছো যে আইএসএল কিছুটা হলেও আই লিগের থেকে বেটার? না, বেটার আমি বলি না। দেখো ইস্ট বেঙ্গল মোহনবাগান ছাড়া আমার মনে হয় ইন্ডিয়ান ফুটবল এই ক্রেজটা আনতে পারবে না। ওয়েলকাম টু আকাশবাণী। তো আজকে আমরা চলে এসেছি পার্ক স্ট্রিটে। তো আজকে এমন একজন ব্যক্তিত্বের সাথে তোমাদের পরিচয় করাবো যাকে সবাই চেনো, ভারতীয় ফুটবলের একজন লেজেন্ড, ইস্ট বেঙ্গল এবং মোহনবাগানে চুটিয়ে খেলেছে, যে 14 নম্বর এবং 23 নম্বর জার্সিতে বিখ্যাত, আমার অল টাইম ফেভারিট মিডফিল্ডের স্তম্ভ, মিডফিল্ডার জেনারেল, বুঝেই গেছে এতক্ষণে কার কথা বলছি, না আদার দেন মেহতাব হোসেন। তো চলে আসো মেহতাবদার সাথে কথা বলে নিই। আজকে আমাদের সাথে রয়েছে ইন্ডিয়ান ফুটবল, বেঙ্গল ফুটবলের একজন লেজেন্ড, মিডফিল্ডের স্তম্ভ যাকে বলা হয়, এবং যে ইস্ট বেঙ্গল এবং মোহনবাগান দুটো ক্লাবে চুটিয়ে খেলেছে, সেই মেহতাব হোসেন। তো মেহতাব হোসেন দাকে আমাদের আকাশবাণী চ্যানেলে স্বাগত। প্রথমবার আমরা মেহতাবদার ইন্টারভিউ নিচ্ছি আজকে। তো মেহতাবদার থেকে শুনে নেবো যে মেহতাবদার একটা মফস্বলের থেকে উঠে আসা একজন ছেলে, তো সে এখন ইন্ডিয়ার একজন ফুটবল লেজেন্ড। তো তার মেহতাবদার থেকে শুনে নেবো যে জার্নিটা কেমন ছিল তোমার। দেখো জার্নি যে কোনো স্পোর্টস বলো, যে কোনো লাইফ বলো, জার্নিটা খুব ইজি হয় না। জার্নিটা খুব সবসময় কষ্ট করতে হয়, স্ট্রাগল করতে হয়, শিখতে হয়। মানে তুমি যতক্ষণ তুমি নিজ থেকে আসবে না ততক্ষণ তুমি শিখতে পারবে না। তো স্ট্রাগলটা কী, জার্নিটা তোমার এটাই, কে কতটা কষ্ট করেছি লাইফে, যে কোনো মানে যে কোনো দেখবে যারা বড় হতে গেলে তোমাকে গ্রাউন্ড মানে গ্রাসরুট লেভেল থেকে তোমার প্রচুর কষ্ট করতে, অনেক হয়তো কিছুজন করে কিছুজন করে না। আবার দেখো অনেকের ক্ষেত্রে হয় তারা খুব কষ্ট করছে কিন্তু ফল পায় না। এটা হচ্ছে কিছুটা হলেও 1% কপাল আর 99% ডেডিকেশন, হার্ডওয়ার্ক আর তোমার পরিশ্রম রাত দিন। যে তুমি যেই প্রফেশনে আছো রাত দিন এক যদি না করো তাহলে এই জায়গায় তুমি মানে পৌঁছাতে অ্যাচিভ করা খুব ডিফিকাল্ট। তো তুমি তো প্রথম দিকে ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়া টালিগঞ্জের মধ্যে দুটো ছোটো ক্লাবে খেলেছিলে, তো তারপরে যখন তোমার কাছে মোহনবাগানের অফার এলো তখন তোমার ফিলিংসটা কেমন ছিল? দেখো সবসময় ফিলিংসটা প্রথম হচ্ছে ময়দানে আসা ফিলিংসটা একটা অসাধারণ ফিলিংস ছিল। যখন আমার ঠিক 14 বছর বয়স আমি কালীঘাটে সাইন করেছিলাম, তারপর থেকে জার্নি স্টার্ট। তোমার বাসে আসতাম, বাসে যেতাম, খুব কষ্ট, তখন খুব কষ্ট লাইফ ছিল। তখন ট্রেনে যাওয়া আসা করতাম, আর তোমরা জানোই ট্রেনের ভিড়টা কেমন, ট্রেনের জার্নিটা কেমন, খুব কষ্ট করতাম। তো লাইফটা এরমভাবেই কিছুদিন অ্যাটলিস্ট তোমার ধরো 2 বছর আর 1 বছর 3 বছর খুব টাফ গেছে, মানে কালীঘাট প্লাস FCI। তারপর থেকে আস্তে আস্তে যখন আমি টালিগঞ্জে এলাম, বাইক কিনলাম তোমার, তারপরে তো মোহনবাগানে চলে এলাম। তো ছোটো যে লাইফটা লাইফ মানে একটা ঘটনা বলি তোমাকে আমি, যখন আমি রবীন্দ্র সর্বতে খেলে আসি কালীঘাট হয়ে, মানে ফার্স্ট আমার ক্লাব, তখন আমার ব্যাগ কেনারও অতটা ক্ষমতা মানে পয়সা ছিল না কে আমি ব্যাগ একটা ভালো ব্যাগ কিনবো। তা আমার একটা প্লাস্টিকে ব্যাগে তোমার কিট নিয়ে যেতাম আর কিট নিয়ে আসতাম। তো আমার এখনও মনে আছে ঠিক লক্ষ্মীকান্তপুর ট্রেন আর আমি ঠিক মল্লিকপুর যাবো, বালিগঞ্জ থেকে উঠেছি, মানে আমি উঠে গেছি কিন্তু মানে এতটা চাপাচাপি হচ্ছে কি তোমার, মানে এত কষ্ট হয়েছে কি সেদিনকে আমার চোখ থেকে জল বেরিয়ে গেছে। সেদিনকে আমি ঠিক করেছিলাম কি আমি কিছু একটা করবো, কিছু একটা হবো, কি আমি ট্রেনে না আসতে হয়, মানে তাগিদটা রাখতে হবে যে ভালো কিছু করার। তুমি তো ইস্ট বেঙ্গলেও খেলেছো, মোহনবাগানেও খেলেছো। তো মোহনবাগানে অনেকদিন খেলার পরে তুমি ONGC-তে যাও, তারপর তোমার কাছে ইস্ট বেঙ্গলের অফার আছে। তো যখন ইস্ট বেঙ্গলের অফারটা এলো মোহনবাগানে খেলার পরে কিছুদিন বাদে, তো সেই ফিলিংসটা কেমন যখন ইস্ট বেঙ্গল থেকে রিভেলারি? দেখো একটা জিনিস সবসময় মনে রাখবে কি প্লেয়ার মানেই হচ্ছে তার ফ্রিডম, সে যে কোনো ক্লাবে খেলতে পারে। কিন্তু ব্যাপারটা হচ্ছে একটা মানুষ একটা ক্লাব শুট করে, কিন্তু আমি আমার মনে হয় আমি দুটো ক্লাবেই মানে প্রাধান্যই খেলেছি, দুটো ক্লাবে আমি ভালো পারফর্ম করেছি, লোকের মন জয় করেছি। তো এটা ভালো লাগে কি আমাকে মনমান সাপোর্টাররাও ভালোবাসে, যখন আমি প্রথমের দিকে খেলতাম, তারপরে যখন ইস্ট বেঙ্গলে এলাম ইস্ট বেঙ্গলের সাপোর্টাররা প্রচণ্ড ভালোবাসা দিয়েছে। দেখো একটা মিসআন্ডারস্ট্যান্ডিং
হয়েছে এন্ড অফ দ্য সিজন, ঠিক আছে, এটা এটা ভালোবাসা দিয়ে আছে, কিন্তু কিছু করার নেই, এটা আমি প্রত্যেকজনকে আমি ধরে ধরে বলতে পারবো, এক্সপ্লেন করতে পারবো না কি কারণটা কি, সেটা আমি জানি আর আমার উপরওয়ালা জানে কি কারণটা কি। তো আই থিঙ্ক এইটাই এটাই একটা রিজন, আর কিছু না, কিন্তু একটা টাচউড আল্লাহর দয়ায় দুটো ক্লাব থেকেই আমি খুব ভালোবাসা পেয়েছি। হ্যাঁ, তো তুমি তো ইন্ডিয়া টিমে অনেকদিন খেলেছো, 2005 থেকে 11 পর্যন্ত, তো ইন্ডিয়া টিমে খেলার এক্সপিরিয়েন্সটা কিরকম, কারণ তখন অনেক বড় বড় কোচের আন্ডারে তুমি খেলেছো? দেখো, অসাধারণ অসাধারণ না, এক কথায় মানে এটা আমার স্বপ্ন ছিল, এটা আমার সব কিছু ছিল, কি দেশের জার্সি পরব, দেশের যে ন্যাশনাল অ্যান্থাম বাজবে, এটা এর থেকে বড় আর পাওনা কিছু নেই লাইফে, একটা একটা ইন্ডিয়ান মানে একটা আমি ইন্ডিয়ান বলে তোমার এর থেকে বড় পাওনা যে কোনো মানুষের, যার যা আমার জন্যে ন্যাশনাল অ্যান্থাম বাজছে বা আমার জন্য সবাই এত লোক উঠে দাঁড়িয়েছে, তো আলাদা একটা ফিলিংস। মোহনবাগানের হয়ে তোমার সেরা ম্যাচ কোনটা তুমি বল? দেখো, খুব ডিফিকাল্ট বলা, তুমি যদি 2005 তোমার আই লিগে পরপর আমি গোল করেছিলাম, পরপর ম্যান অফ দ্য ম্যাচ হয়েছিলাম, তোমার ইস্টবেঙ্গল মোহনবাগান ম্যাচ যদি তুমি বলো, যেটা আমরা 2-1 হারছিলাম, আমি নেমে তখন আমার জন্ডিস জাস্ট কাম ব্যাক করেছি, আমি জন্ডিস থেকে বিশুদা কোচ, জন্ডিস থেকে এসছি, তখন আমি সেকেন্ড হাফে সম্ভবত নেমেছিলাম, নেমেই আমি গোল করেছিলাম, তো ওইটা আমার আমার কাছে খুব মানে কাম ব্যাক ম্যাচ ছিল আফটার জন্ডিসের পরে, তারপরে আবার পরের ম্যাচে গোল করেছিলাম, তো এই যে এই এই ব্যাপারটা মানে কাম ব্যাক করাটা আমার কাছে খুব বড় ইম্পর্টেন্ট আমার লাইফে, যে যখনই যে বলেছে আমার আমাকে ক্রিটিসাইজ করেছে, কিন্তু আমি তখনই আমার মনে হয় আমি কাম ব্যাক করেছি। তো মেহতাব দার কথা তো শুনছো নিশ্চয়ই ভালো লাগছে, তো ইন্ডিয়া টিমের তোমার সাথে অনেকে ছিল বাংলার, ঠিক আছে, তো তাদের মধ্যে তোমার মানে মিডফিল্ডে তোমার মনে হয় যে কাকে, যে পাশে পেলে খেলাটা অনেক ইজি হয়ে যায় এরকম? দেখো, এখন যদি তুমি বলো, আমি প্রণয়কে পেলে খুব ইজি হতাম, তুমি যদি বলো তখন আমি ক্লাইম্যাক্সের সাথে খেলেছি, ক্লাইম্যাক্স লরেন্স, ক্লাইম্যাক্স লরেন্স মানে একটা আমি মনে করি ও ইন্ডিয়ান জাবি, কেউ টুকটা যে ফুটবল খেলতো, এত সুন্দর ভিজন ছিল, তো ক্লাইম্যাক্স লরেন্স ওয়ান অফ দ্য বেস্ট প্লেয়ার আমার 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 সাথে খেলা আর কি মিডফিল্ডে। তারপর তো তুমি সিএফএল খেলেছো, এনএফএল খেলেছো, আই লিগ খেলেছো, খেলে তুমি গেলে হচ্ছে আইএসএল, তো আইএসএলে যাওয়ার এক্সপিরিয়েন্সটা বা ওখানে খেলার এক্সপিরিয়েন্সটা কীরকম? দেখো, আইএসএলে আইএসএলে ব্যাপারটা হচ্ছে ওখানে তুমি যদি বলতে পারো প্রফেশনালিজমটা, তুমি যদি বলতে পারো ওখানে থাকা খাওয়া যেভাবে একটা প্রফেশনাল প্লেয়ার থাকা উচিত সেইভাবেই থাকে। দেখো, আই লিগে একটা যদি আমি যাই গোয়াতে, আমরা আইএসএলে গেলে 7-star বা 5-star হোটেলে থাকি, মানে 5-star হোটেলে থাকি, কিন্তু এখানে গেলে আমরা হোটেল খুঁজি মানে কত কম পয়সায় পাবো আই লিগে, ঠিক আছে, ইভেন আনলিমিটেড ছোটো ছোটো কথা, এটা বলা উচিত না কিন্তু তাও বলছি, ছোটো ছোটো যেন আই লিগে বলে দেওয়া হয় 3 piece তুমি কিট দেবে, জার্সি মানে জার্সি প্যান্ট সক্স, কিন্তু ওখানে আনলিমিটেড যে প্রফেশনালিজম, আনলিমিটেড তুমি কোনো ব্যাপার না 8 piece 10 piece তুমি দিতে পারো, তো এই ডিফারেন্সটা কিন্তু ছোটো ছোটো থেকেই আসে। তোমার কি মনে হয় যে প্রফেশনাল হও যদি হতে পারো? দেখো, আইএসএল আসার পরে কিন্তু তুমি দেখো যখন থেকে আইএসএল এসছে ইন্ডিয়ান র্যাঙ্কিংও কিন্তু এগিয়েছে, ইন্ডিয়ান র্যাঙ্কিং এগিয়েছে, ইন্ডিয়ান প্লেয়াররাও ভালো খেলছে, ভয় পাচ্ছে না, কেন আমরা এক্সপিরিয়েন্স মানে অ্যাব্রড প্লেয়াররা আসছে, বড় বড় প্লেয়াররা আসছে, হয়তো হয়তো একটু এজের হয়ে আসে, কিন্তু ওদের থেকে এক্সপিরিয়েন্স নেওয়াটা অনেক অনেক বেনিফিট হচ্ছে ইন্ডিয়া টিমে। মানে তুমি বলতে চাইছো যে আইএসএল কিছুটা হলেও আই লিগের থেকে বেটার? না, বেটার আমি বলিনি, আমি বলছি ওই প্লেয়ারের থেকে এক্সপিরিয়েন্স নিচ্ছে, তুমি যদি বেটার এক্সপিরিয়েন্স ইনফ্রাস্ট্রাকচার, হ্যাঁ ইনফ্রাস্ট্রাকচার দিক দিয়ে অনেক অনেক এগিয়ে। এই মুহূর্তে তো তুমিও জানো আমরাও জানি যে এআইএফএফ এর সাথে বা ইন্ডিয়ান ফুটবলটা খুব মানে দোলাচল অবস্থা চলছে, তো সেটা নিয়ে তোমার কোনো বক্তব্য আছে, এটার কারণ কি বা এটা কি? দেখো, আমার মনে হয় বসে সলিউশন মানে কি প্রবলেম হয় তার সলিউশনটা বার করা, ও ওই দিক দিয়ে ঢিল মারবে, এই দিক দিয়ে ঢিল মারবে, ওই দিক দিয়ে থুতু ছুটবে, ওই দিক দিয়ে থুতু ছুটবে, ওই দিক দিয়ে কাদা ছুটবে, তো আই থিঙ্ক এটা দিয়ে সলিউশন হবে না, বসে কীভাবে সলিউশন করা যায়, কীভাবে তোমার খেলা যায় ইস্টবেঙ্গল, দেখো ইস্টবেঙ্গল মোহনবাগান ছাড়া আমার মনে হয় ইন্ডিয়ান ফুটবল এই ক্রেজটা আনতে পারবে না, যেটা দেখো আইএসএল আস্তে আস্তে কিন্তু লাস্ট 5 মানে এই লাস্ট ইয়ার তার আগের বছর লাস্ট 3 ইয়ার্স
সাপোর্টার আসতো, অনেক বেশি এ ছিল, টিভি ভিউ অনেক বেশি ছিল। তো আই থিঙ্ক যদি ইস্ট বেঙ্গল মোহনবাগান খেলে এর থেকে বড়, মানে মানে লিগটা আরও বড় হয়ে যাবে, আইএসএলটা আরও বড় হয়ে যাবে, আরও বেশি লোক ভিউয়ার হবে। এছাড়া মানে ইস্ট বেঙ্গল মোহনবাগান সারা পৃথিবীতে সাপোর্টার আছে, সাপোর্ট করে তাদেরকে। আমরা যখন ডার্বি ম্যাচ খেলি তখন আমার মনে আছে, এখন একটা ইস্ট বেঙ্গল মোহনবাগান ম্যাচ, আমি তখন ইস্ট বেঙ্গলে, ইউএসএ থেকে ফোন করছে আমাদের, উইশ করছে কি তোমরা ভালো খেলো, যেহেতু নো প্রবলেম আমরা আছি পিছনে। তো এই যে ব্যাপারটা, এই যে ক্যারেক্টার, এই যে সাপোর্টারদের ভালোবাসাটা, এটা কিন্তু কোনো টিমে তুমি পাবে না। তো ইস্ট বেঙ্গল মোহনবাগানকে তোমাকে নিয়ে যা করতে হবে ইস্ট বেঙ্গল মোহনবাগানকে, কিন্তু আবার ইস্ট বেঙ্গল মোহনবাগানকেও বুঝতে হবে কীভাবে কনভিন্স করা যায়। সেটাই, কারণ আবেগটা ইস্ট বেঙ্গল মোহনবাগান ছাড়া সেইভাবে খুব একটা নেই। আচ্ছা, তুমি তো অনেকদিন হলো খেলা, মানে বেশ কিছুদিন হয়ে গেল যে তুমি রিটায়ারমেন্ট নিয়েছো, তো কোচিং করার ব্যাপারে কিছু ভাবছো? দেখো, এখন অবশ্যই প্ল্যান আছে আমার, খুব তাড়াতাড়ি স্টার্ট করব, ডি লাইসেন্স থেকে স্টার্ট করব, দেখা যাক কী হয়। তো একটা জিনিস তো আমরা দেখে আসি, যারা মানে ইন্ডিয়ান প্লেয়ার বা বাঙালি প্লেয়ার রয়েছে বড় বড়, তারা সবাই রিটায়ারমেন্টের পরে নিজের একাডেমি খোলে, স্কুল খোলে। তো আমরা কবে নাগাদ মেহতাব হোসেন একাডেমি বা মেহতাব একাডেমি? আমি স্কুলে স্টার্ট করে দিয়েছি, আমার ভোটের পরে আই থিঙ্ক আমার কোচিং ক্যাম্পটা স্টার্ট হবে খুব শীঘ্রই, শর্ট লেগে। আচ্ছা, তো দেখ, শুনতে পেলে যে মেহতাব হোসেন কিন্তু স্কুল স্টার্ট করছে ফুটবল কোচিং, তো যারা যারা ইচ্ছুক তারা কিন্তু অবশ্যই যোগাযোগ করতে পারো। আর এখন এই মুহূর্তে মানে ইন্ডিয়া টিমে আমরা দেখি যে বেঙ্গল থেকে প্লেয়ার খুব কম আছে, মানে একজন বা দুজন। তুমি যখন খেলতে তখন অনেকজন ছিল, মানে একটা মানে বাঙালি ব্রিগেড ছিল প্রায় 4-5 জনের। তো সেইটা নিয়ে তোমার কোনো বক্তব্য আছে যে কেন কমে গেল নাম্বারটা? দেখো, এক তো হচ্ছে আমরা ইন্টারেস্ট হারিয়ে ফেলেছি ফুটবল থেকে, যারা বাঙালি ছেলে খুব কম খেলে, মানে হাত গুনে তুমি যদি বলতে পারো। তারপরে হচ্ছে যে লিগগুলোর যেই অবস্থা, লিগগুলো মানে কলকাতা লিগ থেকে আগে যে প্লেয়ারগুলো আসতো বড় টিমে, আমরা তো কলকাতা লিগ থেকেই এসেছি বা আই লিগ খেলে এসেছি, সেই জায়গাটা দেখো, তোমার প্রয়াগ ছিল বন্ধ হয়ে গেল, মানে চিরাগ বন্ধ হয়ে গেল। তারপরে তোমার মডার্ন ভালো টিম করতো, মডার্ন টিম করা বন্ধ করে দিয়েছে। তারপরে তুমি দেখো মানে কলকাতা লিগে যে স্ট্যান্ডার্ডটা ছিল, ডবল লিগ হতো, সেটা বন্ধ হয়ে গেছে, সিঙ্গেল লিগ করে দিয়েছে, জানি না কেন। তোমার ছেলেদের সুযোগ কমে যাচ্ছে খেলার, তারপরে ময়দান থেকে বাইরে চলে গেছে বাঙালি ছেলে, যে ওঠার ব্যাপারটা থাকবে সেটা আমরা তো বাঙালি ছেলেদের দেখতেই পাই না। গড়ের মাঠে যারা আগে কি ছোটো ছোটো অফিসিয়ালরা দায়িত্ব দেওয়া থাকতো, তুমি এই প্লেয়ারগুলো দেখবে, ছোটো টিমের প্লেয়ারগুলোকে, সেটাই তো কোথায় এখন? সেই তুমি কোন অফিসিয়াল তুমি যাবে বলো তো, কল্যাণী কে যাবে সেই সাঁতরাগাছি, কে যাবে তোমার সেই কোথায় কোথায় খেলা হয়? তো এই যে ময়দানেতে খেলা বন্ধ হয়ে যাওয়াটাই আমাদের বাঙালি ছেলেদের মেন কালা। তারপরে লিগটা কিভাবে সিস্টেমে তৈরি করেছে আমি বুঝতে পারছি না। যেই সমর্থকরা তোমাকে ভুল বুঝেছে তাদের সম্পর্কে কি বলবো? ইস্ট বেঙ্গল মোহনবাগান